ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সকলকে জানাই মেসার সরদার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাকিব সরদার, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি সম্পূর্ণ ইউক্যালিপটের একটি আই-30 বন্ধুরের একটি বারান্দা কাঠের ঘরের রিভিউ। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলুন ঘরটি পুরো একটি রিভিউ করা যাক। আর যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং না টেনে ভিডিওটা পুরো দেখবেন। তো ভিউয়ার্স, ঘরের এই যে সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকম হবে ডিজাইনটা, এবং চালের চার সাইডে এরকম ঝাড় দেওয়া আছে এবং উপরে রঙিন টিন দেওয়া আছে, এবং সামনের আপনার জানালার মধ্যে কিন্তু অ্যাসেস পাইপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অ্যাসেস পাইপ দেওয়া আছে এবং খুবই সুন্দর কারের ডিজাইন। এবং আমরা যদি অপর পাশে চলে যাই, অপর পাশে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা যে সম্পূর্ণ এরকম হবে। এটা সম্পূর্ণ ইউক্যালিপটের একটি বারান্দা ঘর, এটা শোয়াতলা একটি ঘর, বারান্দা শোয়াতলা একটি ঘর, খুবই সুন্দর ঘর। এটা সম্পূর্ণ দেশি লোহা কাঠের, মানে আপনার ইউক্যালিপটারের। আপনারা এই সাইডে কিন্তু বারান্দার সহকারে আর এমনিতে কিন্তু নিচে কিন্তু আপনার চারটা জানালা এবং উপরে কিন্তু দুইটা জানালা পেয়ে যাবেন, এবং পিছনে যদি আমরা আসি পিছনেও কিন্তু আপনারা অনেক জানালা পেয়ে যাবেন, এবং পিছনের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এরকম হবে। এবং আমরা এই ঘরের সাথে কিন্তু সিমেন্টের খুঁটিটা অ্যাড করে দিয়েছি। এটা সম্পূর্ণ ইউক্যালিপটারের, যারা কম বাজেটের ঘর খুঁজছেন তাদের জন্য এই ঘরটা সম্পূর্ণ ইউক্যালিপটারের। তো ভিউয়ার্স, আমরা ঘরের ভিতরে চলে আসলাম, ছোট ছোট বাবুরা খেলা করছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। ভিউয়ার্স, আমরা ঘরের মধ্যে চলে আসলাম, এটা হচ্ছে ঘরের বারান্দার ডিজাইনটা, এটা ঘরের বারান্দা হবে এরকম এরকম ডিজাইনের, উপরে কিন্তু রঙিন টিন। আর এটা হচ্ছে বারান্দার ভিতরে যে রুমটা আছে সেটা, বারান্দার ভিতরে চলে আসলে কিন্তু আপনারা সম্পূর্ণ এরকম একটা রুম পেয়ে যাবেন, এবং চাইলে আপনার উপরে কিন্তু ইজিলি থাকতে পারবেন, চাইলে উপরে ইজিলি থাকতে পারবেন, এবং এটার মধ্যে কিন্তু চাইলে একটা পারিশন দিয়েও থাকতে পারবেন। খুবই সুন্দর ঘর এবং ঘরটা দেখতে কিন্তু অসাধারণ। যারা অল্প বাজেটের মধ্যে ঘর খুঁজছেন তাদের জন্য এই ঘরের মধ্যে কিন্তু আপনার দুই সিট পাটাতন কড়ি কাঠের পেয়ে যাবেন, নিচের ফ্লোরটা কড়ি কাঠের এবং উপরের ফ্লোরটাও কিন্তু কড়ি কাঠের, দরজা জানলা যাবতীয় যা আছে সম্পূর্ণ কড়ি কাঠ, এছাড়া আদার যত কাঠ আছে সম্পূর্ণ ইউক্যালিপটার, সম্পূর্ণ ইউক্যালিপটার, এছাড়া যত যাবতীয় কাঠ আছে। এবং এটা উপরে ওঠার জন্য এখান দিয়ে আমরা একটা সিঁড়ি দিয়ে দিব, এখান থেকে সিঁড়ি দিয়ে দিব এটার সাথে, এবং আপনারা চাইলে এটার সাথে আপনার পার্টিশন নিতে পারবেন ঘরের সাথে, খুবই সুন্দর ঘরটা। আর এ পাশ দিয়ে কিন্তু আপনার সেকেন্ড অপশনের একটা দরজা পেয়ে যাবেন, এটা পিছন সাইড দিয়ে করেছি, সাইড দিয়ে দিইনি, সাইড দিয়ে আপনার দুইটা দুইটা চারটা জানালা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ঘর। আমরা আজকে যে ভিডিওটা করছি এটা শর্ট একটি রিভিউ করলাম। তো এখন আমরা বাইরে যাবো এবং এই ঘরের যে কত টাকা প্রাইস আমরা নির্ধারণ করেছি সেটা আপনাদেরকে আমরা বলে দেবো। ভিউয়ার্স, এতক্ষণ আমরা যে ঘরটা দেখালাম এটা হচ্ছে আই-30 বন্দরের টপ বারান্দা ঘর, এটা কিন্তু নাক বারান্দা না, সম্পূর্ণ ইউক্যালিপটারের। এই ঘরের আমরা আস্কিং প্রাইস নির্ধারণ করেছি 3,20,000 টাকা। আপনারা 3,20,000 টাকা হলে আস্ত একটি কাঠের বাড়ি পেয়ে যাবেন সম্পূর্ণ ইউক্যালিপটারের। তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। এটি সম্পূর্ণ একটি ইউক্যালিপটারের ঘর এবং এটা দেশি লোহা, কাঠটা আপনার স্থায়িত্ব হবে প্রায় আপনার 50 বছরের, ঘুনে খাবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।